আমরা যদি 16 দ্বারা 25 কে গুণ করি তাহলে হয় 4.00। তাহলে এই 0.00 কে আমরা 16 দ্বারা গুণ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা উপর থেকে নিচে সাজালে আমরা পাইলাম 4। তাহলে এখানে আমরা লিখে দিলাম 4, মানটা হয়ে গেল হেক্সাডেসিমাল। তাহলে কি দাঁড়ালো, পূর্ণ সংখ্যাটা যদি আমরা লিখি 48.25, যার মান দশমিকে ছিল, আমরা হেক্সাতে গেলাম পাইলাম 30.4 হেক্সাডেসিমাল। তাহলে মোট কথা হচ্ছে আমরা আজকে শিখলাম আমাদের এই পর্বে যে পার্ট 3-তে প্রথম তিনটা সম্পর্ক, অর্থাৎ ডেসিমাল থেকে আমরা পূর্ণ সংখ্যা পর্যন্ত যখন যাব তখন আমরা ভাগ করে নিব, পূর্ণ সংখ্যার জন্য ভাগ আর ভগ্নাংশের জন্য গুণ, এই কথাগুলো আমরা একটু ক্লিয়ারলি করে নিব। পরবর্তী পার্টে আমরা আমাদের যে পরবর্তী অংশটা লিখেছিলাম, 2 নম্বর অংশটা, অর্থাৎ 2 নম্বর অংশ ছিল এই বাইনারি থেকে ডেসিমালে, অক্টাল থেকে ডেসিমালে, হেক্সা থেকে ডেসিমালে, ওই সম্পর্কটা আমরা পরবর্তী ভিডিওতে করে নেব। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।